আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছো। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2 থেকে 3 মাস ধরে যারা আমার চ্যানেলে ক্লাস করছো, তাদের জন্য আমি একটি সাজেশন প্রোগ্রাম চালু করেছিলাম, এক্সক্লুসিভ সাজেশন, এবং সেটা প্রায় শেষের পর্যায়ে। কিন্তু যে সকল ভাই এবং বোনেরা এতদিন পড়াশোনা করতে পারোনি, আমার চ্যানেলের সাথে ছিল না, তাদের জন্য কি হবে? তাদের জন্য আরিফ ইংলিশ কেয়ার প্রিপেয়ার করেছে সুপার শর্ট বুস্টার সাজেশন। আমি সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি। তোমরা যারা হাতে 5 দিন রেখেও বই পড়তে পারবে, মানে হাতে 5টা দিন সময় আছে, এরকম যদি তোমাদের থাকে বা তার থেকে কমও থাকে, 3 দিনও যদি থাকে, তাতে মানে তাতেও আমি তোমাদের পাশের ব্যবস্থা নিশ্চিত করে দেওয়ার জন্য একটি অত্যন্ত কার্যকরী সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, সেটা প্রেজেন্ট করতে চলেছি। চলো সবাই একটু দেখে। সুপার শর্ট বুস্টার সাজেশন, আমি তোমাদেরকে এর জন্য যা পড়তে হবে, আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করছি সেটা দেখো। আমরা জানি আমাদের 3টি পার্টে পরীক্ষা হয়। প্রথম পার্ট হচ্ছে প্যাসেজ পার্ট, যাতে 20টি নম্বর থাকে, গ্রামার পার্টে 45 এবং রাইটিং পার্টে 35 নম্বর, টোটাল 100 নম্বর। আমাদের মূলত কোন পার্ট থেকে কত পেলে পাস হবে এরকম কোনো বিষয় না, যে কোনো পার্ট মিলিয়ে হোক না কেন, তোমাকে 40 নম্বর পেতে হবে, তাহলে তোমার পাস মার্ক এসে যাবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে প্যাসেজ পড়ার জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন, যেটা 3 থেকে 5 দিন পরে আমরা পাস করার মতন একটি সাজেশন, সেটা তৈরি করেছি। প্যাসেজ পার্টের জন্য বলবো, প্যাসেজ কমন না পড়লেও প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক পড়বে। আমার সুপার শর্ট বুস্টার সাজেশনে এই টেকনিক রয়েছে, তুমি এই বুস্টার টেকনিকটি অবলম্বন করলে বা ফলো করলে যে কোনো প্যাসেজ যদি আনকমন আসে তাহলে তুমি লিখতে পারবে। তারপর অনুশীলনের জন্য আমি তোমাদের জন্য 4টি প্যাসেজ খুব গুরুত্বের সাথে পড়তে বলবো, সেটা হচ্ছে ইউ ক্যান নট টেক আ বুক অ্যাজ ইফ ইট ওয়ার মেডিসিন, এটা হ্যাপিনেস ইজ আ সিম্বল অফ অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ মানি ইজ এ মাস্ট ফর অল লাইফ। এই প্যাসেজ মানে এই 5টি প্যাসেজ, জাস্ট এই 5টি নির্দেশনা তুমি যদি অনুসরণ করো তাহলে বিশ্বের ভিতরে 10 থেকে 12 পাওয়া তোমার পক্ষে সম্ভব, এবং সেই টেকনিক আমি আলোচনা করবো আমার বুস্টার সাজেশনে। এবং সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা দেখো গ্রামার পার্ট কীভাবে প্রিপারেশন নেবে। আমি খুবই ভেবে চিনতে, খুবই সময় নিয়ে তোমাদের জন্য কষ্ট করে সাজেশনটি তৈরি করেছি, সেটা হচ্ছে গ্রামারে 45 নম্বরের জন্য 9টি গ্রামার তোমাদের আসবে, 5 নং 45, 9টি প্রশ্নেরই উত্তর করতে হবে তোমাকে। তো আমি তোমাদেরকে বলবো শর্ট টেকনিক সহ টপ 96 মানে 96টি আমি কারেকশন রেখেছি তোমাদের এই কারেকশন কি বলে বুস্টার সাজেশনে। আবার ডব্লিউএস কোশ্চেন রেখেছি 75টি, সাথে টেকনিক থাকবে মানে শর্ট টেকনিক, একেবারে শর্ট টেকনিক, যেটা চুম্বক টেকনিক বলা হয়, অল্প পড়েই তুমি যাতে জাস্ট অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারো এবং অবশ্যই একটি মানসম্মত প্রস্তুতি নিতে পারো, সেরকম একটি ব্যাপার। 3 নম্বরে শর্ট টেকনিক সহ 94টি রাইট কমা ভার্বস রেখেছি, 4 নম্বরে 15টি আর্টিকেলস রেখেছি, 5 নম্বরে 90টি রিঅ্যারেঞ্জমেন্ট রেখেছি অবশ্য টেকনিক সহ, তারপরে শর্ট টেকনিক সহ 30টি পাংচুয়েশন রেখেছি, আর বাক্য রচনা সহ টপ 100 চেঞ্জিং ওয়ার্ডস রেখেছি, এবং বাক্য রচনা সহ টপ 150টি বুস্টার অ্যান্টোনিম রেখেছি, এবং 30টি ট্রান্সলেশন রেখেছি। জাস্ট এটুকু পড়লে তোমাকে আমি গ্যারান্টি দিলাম তুমি 45-এর ভিতরে 30 নম্বর অবশ্যই পাবে, সেরকম একটি গ্যারান্টি বা সেরকম একটি নিশ্চয়তা তুমি যদি কমপ্লিট করতে পারো সেখানে রয়েছে। বুস্টার সাজেশনটি এভাবেই তৈরি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাইটিং পার্টের কথা বলবো, রাইটিং পার্টে 35টি নম্বর তোমরা জানো। রাইটিং পার্টে আমাদের 4টি প্রশ্ন লিখতে হয়। প্রথমত আসে অ্যাপ্লিকেশন অথবা লেটার, এখান থেকে তোমাকে লিখতে হবে যে কোনো একটি। আমি সাজেস্ট করি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন লিখবে, তোমরা পোস্টার সরি লেটারটা লিখবে না, লেটার লিখতে নম্বরটি কম পাওয়া যায়, সো অ্যাপ্লিকেশন সাজেস্ট করব। আমি 5টি অ্যাপ্লিকেশন পড়তে বলবো, 5টি মাত্র অ্যাপ্লিকেশন পড়লে তোমার 100% কমন পাবে এবং তুমি পরীক্ষা লিখতে পারবে, তেমন করেই বুস্টার সাজেশন দেওয়া রয়েছে। আর প্যারাগ্রাফ 4টি, এসে রয়েছে 4টি, পোস্টার 4টি, নোটিশ সরি টিটা টি হবে এখানে, তো নোটিশ হচ্ছে 3টি, অ্যাডভার্টাইজমেন্ট 3টি, আর হচ্ছে লেটার হচ্ছে 1টি। জাস্ট এরকম শর্ট সাজেশন দেওয়া হয়েছে বুস্টার সাজেশনে। এবার আমি তোমাদেরকে দেখাই বুস্টার সাজেশনটার কভার পেজ এরকম করেছি, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে আরিফ ইংলিশ কেয়ার সুপার শর্ট বুস্টার সাজেশন অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ 2021, পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2023। খুবই দুর্বলদের জন্য মাত্র 5 দিন পরে নিশ্চিত পাশের, 100% গ্যারান্টি, এটা তোমাদেরকে আমি দিচ্ছি। আর বিষয়টা হচ্ছে 5 দিনের কম সময় যদি তোমার থাকে তাতেও সম্ভব,
মাত্র 15টি ঘন্টা তোমার দরকার হবে পড়ার জন্য। তুমি যদি মানে বসে 15 ঘন্টা পড়তে পারো সব মিলিয়ে, সেটা তুমি 5 দিনে পড়ো অথবা তুমি 3 দিনে পড়ো, যেটা তুমি পারো, 15 ঘন্টা পড়লে তোমাকে গ্যারান্টি দিচ্ছি পাশের, মোটামুটি কনফিডেন্টলি বলছি, নো টেনশন, ফাফরবাজি করছি না। কেন ফাফরবাজি যে করছি না সেটারও দেখাই যে আমার সূচিপত্রটা দেখো, বইয়ের মানে বুস্টার সাজেশনের সূচিপত্র। এখানে দেখো আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, তোমরা বুস্টার সাজেশন দেখতে পাবে সেটা, আমি কি আলোচনা করেছি এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা রয়েছে। আচ্ছা গেল, এরপরে আসো আমি যে তোমাদের সাথে ফাফরবাজি করছি কিনা সেটা একটু আলোচনা করব। কিভাবে 3 বা 4 দিন পড়ে পাশ করা সম্ভব, এটা কি আদৌ সম্ভব নাকি আমি মূলত মলম পার্টিদের মতো মলম বিক্রির জন্য আসছি, ব্যাপারটা তা নয়। এটা অবশ্যই সম্ভব এবং খুবই সুপার পসিবল তোমরা যদি একটু সচেতন হও। জাস্ট 15 ঘন্টা যদি তুমি কাজ করো পড়ো, এতেই এনাফ। কিভাবে 3 বা 4 দিন পরে পাশ করা সম্ভব একটু হিসাব করি, আসো। প্যাসেজ পার্টে আমাদের মোট নম্বর 20, আমাদের ন্যূনতম টার্গেট হচ্ছে 10। তো 10 পেতে হলে তোমাকে আনসারিং কোশ্চেনে আমাদের নম্বর থাকবে হচ্ছে 6। এখান থেকে আমরা 3 টার্গেট ধরবো, আমরা চাচ্ছি না যে প্রতিটা প্রশ্ন আমাদের 2 করে দিক, আমাদের কমপক্ষে 1 করে তো দেবে, সেই টেকনিক অবশ্যই এখানে লেখা থাকবে। মেইন এরিয়া সাপোর্টিং এরিয়া এখানে আমরা 2 প্রত্যাশা করি, ওয়ার্ড মিনিং 2 প্রত্যাশা করি। আমি তোমাদের টেকনিক শিখিয়ে দেবো, এখানে লেখার কিছু টেকনিক রয়েছে, সামারি রাইটিং এর টেকনিক শিখিয়ে দেবো, এখানে তুমি 5-এর ভিতরে 3 অবশ্যই পেতেই পারো। সো তুমি যদি ভালো উপস্থাপনা করতে পারো যেমনটি তোমাকে আমি শিখাবো, তাতে তোমার 10 পাওয়াটা সম্ভব। তো প্যাসেজ যদি ন্যূনতম টার্গেট 10 হয়, গ্রামারে আমাদের টার্গেট হচ্ছে 45-এর ভিতর 30। সেটা কিভাবে সম্ভব সেটু আলোচনা করি আসো। সেটা এভাবে সম্ভব যে তোমার যেমন ধরো আমাদের কারেকশন রয়েছে, কারেকশনে 5 মার্ক, এখান থেকে আমরা কমন পাবো। আমি তোমাদেরকে 96টা বাক্য দিয়েছি, এর ভিতরে কমন পাবা, দ্যাটস ওয়াই নো টেনশন। 4 আমি ধরলাম, 5-এ 5ই পাওয়া উচিত বাট আমি 4 ধরলাম, ডব্লিউএস কোশ্চেনে 4 ধরলাম, রাইট ফর্ম অফার্সে 4 ধরেছি, আর্টিকেলে 5, এটা মিস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর্টিকেল আমরা ছোটোকাল থেকে কিছু কিছু পারি। রিঅ্যারেঞ্জমেন্টে আমি 3 ধরেছি, পাংচুয়েশনে আমরা 4 পেতে পারি, এটা আমরা ছোটোকাল থেকেই মোটামুটি করি, তো 4 পেতেই পারি, প্রত্যাশা করা যেতে পারে এবং কমন বাধার সম্ভাবনা যেহেতু রয়েছে সেক্ষেত্রে তো নো টেনশন। চেঞ্জিং ওয়ার্ডসের জন্য আমি 2 ধরেছি, অ্যান্টোনিমের জন্য 2 ধরেছি, ট্রান্সলেশনের জন্য 2 ধরেছি, তো আমাদের 30 কিন্তু চলেই আসে, রাইট? তাহলে 10 এবং 30, এটা করলো হয়তো 40 হলো, এই 40ই আমাদের 5 মার্ক। কিন্তু রাইটিং পার্টও তো রয়েছে, রাইটিং পার্টে আমি 35-এর ভিতর 18 টার্গেট ধরেছি। সেটা কিভাবে পাওয়া সম্ভব, ধরো অ্যাপ্লিকেশন বা লেটার যেহেতু কমন পাবে বা যেভাবে আমি তোমাদের দেখাবো অবশ্যই তোমরা লিখতে পারবে, সেক্ষেত্রে তোমাকে 5 নম্বর আমি ধরেছি 8-এর ভিতর, এটা মানে সুপার পসিবল, অসম্ভব বলে কিছু নেই, এটা অবশ্যই পাওয়ার মতোই। তোমার হাতের লেখা যদি একটু ভালো হয় বা একটু প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে কিন্তু সম্ভব। প্যারাগ্রাফে আমি 8-এর ভিতর 4 ধরেছি, এসেতে আমি 15-এর ভিতর 7 ধরেছি, সিচুয়েশনাল রাইটিং আই মিন পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদিতে নম্বর হচ্ছে 4, এখান থেকে আমি 2 ধরেছি, তাতে কিন্তু আমার 18 নম্বর চলে আসে, পাশের থেকে আমাদের 18 নম্বর কিন্তু বেশি থাকে, সো রিক্স কিন্তু থাকে না আমাদের, প্রায় তোমার কি বলে 60 নম্বর প্রায় কিন্তু চলে আসে, পাস করতে 40 লাগে আর পাশের বেশি নম্বর কিন্তু অ্যাড হয় না তোমরা জানো। তো এটা যেহেতু নন ক্রেডিট ইংলিশ, এতে কোনো ক্রেডিট নাই, ন্যাচারালি একটা সাবজেক্টে 4 ক্রেডিট থাকে তাতে এ প্লাস হয়, তো আমরা এখানে কোনো ক্রেডিট পাবো না, জাস্ট 40 পেলে অর্থাৎ 2 ক্রেডিট পেলেই তোমার পাস, দ্যাটস এনাফ, আর লাগবে না, এরকম ব্যাপারটা। তো এই হচ্ছে বিষয়। তো এই যে সুপার সাজেশনটি এতক্ষণ আমি বিস্তারিত আলোচনা করলাম সেটা কীভাবে নেবা তার একটু বিজ্ঞাপন দিব। হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে SMS করতে হবে 01843852361 এই নম্বরটিতে, এটার খরচ হচ্ছে 250 টাকা, কুরিয়ার খরচ ফ্রি, মানে কুরিয়ার খরচ তোমার দেওয়া লাগবে না, কুরিয়ার খরচ সহ 250 টাকা। প্রশ্ন করতে পারো যে স্যার এত কম দামে কেন, বিষয়টা হচ্ছে দেখো আমি সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করি, তোমাদের নিয়ে ভাবার কথা চিন্তা করি, 250 টাকায় কিন্তু আসলে তেমন কিছুই হয় না, আমার এখানে লাভ লোকসান খুব একটা বেশি নেই, আমি জাস্ট তোমাদের কাছে প্রোভাইড করছি। যে ফটোকপি ম্যান যে ফটোকপি করবে সেই দোকানদার ভাইকে বলছি যে ভাই এত লাভ করা যাবে না, আমার ছাত্রছাত্রী নিবে, সো এখানে আমার কোনো বেনিফিট খুব একটা নেই, আমার বেনিফিট হচ্ছে তাদের ভালোবাসাটা পাওয়া। তো এই হচ্ছে কথা, আমার একটু লাভ আছে যদি কেউ মানে কি বলে এই যে আমার ভিডিওটা দেখে ইউটিউবে যে টাকাটা পাই, দ্যাটস এনাফ। আর এই যে বিষয়টা হচ্ছে ফটোকপি ম্যান কালেক্ট করে দেয়, তো একই সাজেশন একই বিষয়বস্তু কিন্তু বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম যে 570 টাকা পর্যন্ত রাখে খুব অল্প কিছু কাগজ দিয়ে, মানে এটা আনবিলিভেবল। আমিও সংগ্রহ করেছি দেখার জন্য, আমি তার কাছ থেকে নিছি যে দেখার জন্য যে এটার ভিতর কী আছে, দেখলাম যে এর ভিতর থেকে অগোছালো ভুলে ভরা, কিন্তু তারপরও সেটা মানুষ নিচ্ছে, যে সকল ছাত্রছাত্রী নিচ্ছে আল্লাহ পাক জানে তাদেরকে রক্ষা করুক, সেই প্রত্যাশা মানে দোয়া করি, কিন্তু অত কথার দরকার নেই। কথা হচ্ছে
250 টাকা তুমি যদি পে করো, তুমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ করে SMS করে তুমি আমার সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারো। আর যেহেতু শেষ সময়, তোমার কুরিয়ার যেতে হয়তো 2 বা 3 দিন সময় লাগতে পারে, এই সময়টিতে তুমি যাতে পড়াশোনা করতে পারো তার জন্য আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে PDFটি দিয়ে দেবো, এই মানে হ্যান্ড নোটের বা এই সুপার সাজেশন মানে সুপারশট বুস্টার সাজেশনের। আর যারা শুধু PDF নিতে চাও তাদেরকে পে করতে হবে, তো সেটা নিতে হলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। শুধু PDF নিতে হলে, শুধু PDFও দিচ্ছি, অসুবিধা নেই, শুধু PDF দিলেও কিছু টাকা দিতে হচ্ছে, যেহেতু কম্পিউটার ম্যান্ডা এগুলো টাইপ করে রেডি করে রেখেছে, সো সেখানে কিছু চাহিদা থাকবে। PDF নিতে হলে যেটা লাগবে সেটা তোমাকে ইনবক্স সেন্ড করে দেবো, আর কুরিয়ারে নিতে হলে যে কীভাবে নিতে হবে সেটা তো জানতেই পারছো। সুপ্রিয় পরীক্ষার্থীরা, খুব দ্রুত একটি মানে বিজ্ঞাপন দিলাম, কেননা ওয়াজ মাহফিল চলছে, সেখানে পার্টিসিপেট করতে হবে, তাই তাড়াতাড়ি বলে দিলাম। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুক, আর নিয়মিত ক্লাস করো। বুস্টার সাজেশনের উপর সম্পূর্ণ ক্লাস কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলেই আলোচনা করবো তোমাদের জন্য। আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক এবং কামিয়াব করুক, সেই প্রত্যাশা রেখে আজকের বুস্টার সাজেশন এই বিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।